পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বহরমপুরের ঋত্বিক সদনে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাত। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলার দায়িত্বপ্রাপ্ত মনির উদ্দিন খান ও আনসার সাহেব সহ বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আগামী 10ই মার্চ মুর্শিদাবাদ থেকে মাদ্রাসা শিক্ষকরা ব্যাপক হারে যাবে। আসুন শুনে নি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এম কে আসুন শুনে নি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাত সাহেব কি বললেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের জনপ্রিয় জননেত্রী, তার ছবি রয়েছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৈরি হওয়ার প্রথম দিন থেকে একজন নির্ভরযোগ্য সভাপতি আমাদের দলের, আমাদের রাজ্য সভাপতি সংসদ সুব্রত বক্সী মহাশয়। রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা যেটা দেখি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের একদম নির্ভরযোগ্য বিশ্বস্ত সেনাপতি, কলকাতার মহানাগরিক, পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং দলের নির্ভরযোগ্য নেতা, আমাদের সকলের প্রাণ প্রিয় যারা মহতারাম ফিরাদ হয়েছেন, আমরা কিন্তু সবাই করি। আমাদের যেতে হবে আগামী 10 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ব্রিগেড ময়দানে আমাদের